बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हे समस्त जगतवासी, आज आमी शामीम आली चिश्ती आपनादे सामने जे आलोचनाटी निये उपस्थित होलाम सेटी होलो छोटोबेला थेके शुने आसछि। अवश्यई आपनाराओ छोटोबेला थेके शुने आसछेन एकटी कथा, सेटी होलो देखुन जे बला हय मायेर पायेर नीचे सन्तानेर बेहेश्त। मायेर पायेर नीचे सन्तानेर बेहेश्त एबं बले थाके स्वामीर पायर नीचे स्त्री बेहेश्त। आसले जदि बला हतो नबीर पायर नीचे माना जेत, रसूलेर पायर नीचे माना जेत, आल्लार पायर नीचे ताओ माना जेत, किन्तु बला हलो स्वामीर पायर नीचे स्त्रीर बेहेश्त एवं मायेर पायर नीचे सन्तानेर बेहेश्त। এখন আমি আপনাদেরকে যে কথাটি বলবো সেই কথাটি যারা মুসল্লি, যারা তরিকতের সাধনা করে না, যাদের মুর্শিদ নাই, তারা কখনো এই কথার উত্তর খুঁজেই পাবে না। তবে তরিকতের লোক এদের মধ্যেও অনেকে এটা বের পাবে না, খুব কমের ভাগ পেতে পারে। তাই লক্ষ্য করে শুনবেন আসলে এই কথার মূল বিষয়টা কি। দেখুন, প্রথমত বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এখন আমি বলবো যে একজন মা, সে যদি ব্যবসা হয়, সে যদি বিভিন্ন খারাপে লিপ্ত হয়, সে জীবনে অনেক পাপ করেছে, তার মাথা হইতে পাতা পর্যন্ত সে পাপে পাপিষ্ট, তিনি যদি মৃত্যুবরণ করে তখন এই পাপের দেহটা দোজখে চলে যাবে। তাহলে সেই পাপের দেহের মধ্যে যে পা আছে, সেই পায়ের নিচে, সেই পাপি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত কি করে থাকবে? তাহলে যে স্বয়ং নিজের সর্ব অঙ্গ নিয়ে তিনি পাপে জর্জরিত, তার পায়ের নিচে বেহেশত কিভাবে? এই কথাটি যদি কোনো শরীয়তের লোককে বলা হয় বা তরিয়তের নর্মাল যারা এখনো ভালো বুঝতে পারেনি তাদেরকে যদি বলা হয়, তারা কিন্তু এই কথার উত্তর দিতে পারবে না যে ঠিকই তো, যে সর্ব অঙ্গে নিজে পাপী তার পায়ের নিচে সন্তানের বেহেশত কি করে হয়। গেল এই বিষয়। এবার আসবো যে স্বামীর পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথাটিও কি করে মানতে পারি? স্বামী সন্ত্রাসী করে, স্বামী বিভিন্ন খারাপ দৃষ্টি করে, খারাপ কাজ করে এবং মানুষের তার লুটপাট করে খায়, বিভিন্ন খারাপে তিনি লিপ্ত, মানুষকে মারতে দ্বিধাবোধ করে না, মানুষকে মৃত্যু হয়ে যায় তার হাতে, তিনি মানুষ খুন করতে পারে, তাহলে সেই মানুষটি তো সম্পূর্ণরূপে পাপী। আর সেই মানুষটি যদি কোনো স্ত্রীর স্বামী হয়ে থাকে তাহলে সে তো মৃত্যুর পরে সে দোজকে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। তাহলে সেই দোজকবাসী এবং সেই জাহান্নামবাসী যে ব্যক্তি হয়ে গেছে তার পায়ের নিচে স্ত্রীর বেহেশত কি করে হয়? হ্যাঁ সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি এই জন্যই করছি, মানুষ এই কথাটি বলে হাদিসেও চলে, দেখা যায় এই জিনিসটি ভেঙে বুঝে নাই কেউ যে আসলে বিষয়টা কি। মায়ের পায়ের নিচে বেহেশত, এটা তো আল্লাহর কাছে বেহেশত, আল্লাহ মানুষকে বেহেশত দেবে, মায়ের পায়ের নিচে কেন? এবং স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত কেন? বেহেশত তো আল্লাহর হাতে, আল্লাহ দেবে বেহেশত। তাহলে এই যে কথাটি, এই কথাটি যারা বলে এটি কি কেউ বুঝেছে? আসলে মূলত কি বোঝা হলো? আচ্ছা, তাহলে এই হাদিস গ্রন্থগুলো কি সত্য? আচ্ছা, যদি সত্য বলে থাকে তারা, তাহলে আমি এটাকে মিথ্যা বানিয়ে দেব। আর তারা যদি লিখে যে না এটি মিথ্যা, তাহলে এটা কি আমি সত্য বানিয়ে দেব? আচ্ছা, ধরেন কারো কাছে একটা ছোরা আছে, সেই ছোরাটার এক পাশ দাঁড়, সে একদিক দিয়ে কাটে, আরেকজনের কাছে আরেকটা ছুরি আছে, সেটা দুই পাশ দার, দুই দিক দিয়ে কাটে। আর স্বামী মালি চিস্তির কাছে যে একটি ছোরা আছে, সেটি কামরাঙ্গা ছোরা বলা হয়, এটা চারো পাশ দিয়ে কাটে। তবে যাই হোক, কথাটি অন্যভাবে নেবেন না,
আমি এজন্যই বলছি যে চারপাশের জ্ঞান মানুষের দরকার। যদি কেউ বলে থাকে হ্যাঁ সত্য মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আমি বলবো মিথ্যা। যদি কেউ বলে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, আমি বলবো মিথ্যা। আর যদি কেউ বলে যে না স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত না, আমি বলবো হ্যাঁ অবশ্যই বেহেশত। যদি কেউ বলে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আমি বলবো যদি আপনি বিপক্ষে যান আমি পক্ষে এসে যাব। কেউ যদি বলে মায়ের পায়ের নিচে বেহেশত নেই, আমি বলবো আছে। তাহলে আজকে আপনাদের কাছে এই কথাগুলো কেন নিয়ে এসেছি, যেন আপনারা আপনাদের শরীর দুইটি পাশ দ্বার হয়, এই দিক দিয়েও কাটবে সেই দিক দিয়েও কাটবে, পরে মানুষের মধ্যে জ্ঞানের ফাটাফাটি হবে, মানুষ সেই জ্ঞান নিয়ে অন্যকে জ্ঞান দিতে পারবে এবং নিজেও সঠিক পথে সঠিক জ্ঞান নিয়ে চলতে পারবে। এখন আমি যে কথাটি বলবো, দেখেন যে সেই বেহেস্তটি কোথায়, পরকালে? স্বামীর পায়ের নিচে যে বেহেস্তটি সেটি কি পরকালে? নাউজুবিল্লাহ, না, মিথ্যা। যদি বলা হয় মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, এটি কি পরকালে? নাউজুবিল্লাহ, পরকালের সমস্ত জান্নাত সমস্ত বেহেস্ত এটি স্বয়ং আল্লাহর হাতে, আল্লাহ যাকে এই বেহেস্ত দেবে সেই পাবে। কিন্তু মায়ের পায়ের নিচে জান্নাত কোনটা? দেখেন বেহেস্ত, এই বেহেস্ত শব্দের অর্থ কি? আমি অন্য অন্য ভিডিওতে বলেছি যে বেহেস্ত শব্দের অর্থ যে শান্তিময় স্থানকেই বেহেস্ত বলা হয়। খেয়ে শান্তি, পরে শান্তি, শুয়ে শান্তি, কয়ে শান্তি, সবকিছু করে শান্তি, যেখানে শান্তি সেখানেই বেহেস্ত। আচ্ছা, তাহলে যে কথাটি আমি আপনাদেরকে বলছি, দেখবেন একটা শিশু যখন জন্ম নেয়, জন্ম নিলে একটি মা নিজের সন্তানকে যখন লালন পালন করে, তার শরীরে একটু পায়খানা একটু প্রস্রাব লেগে থাকতে পারবে না, তার শরীর শুকনো রাখছে কিনা, সে নিজে ভিজাতে শুয়েছে তার সন্তানকে শুকনো রাখছে, এই সন্তান কি সমস্যা, তার কি দরকার, কি লাগবে, যা লাগবে তা অগ্রিম করে রাখে। আরে বাচ্চাটা কাঁদে কিনা, যদি শোনে তার কানে আসছে বাচ্চার কান্নার শব্দ, সে উড়ে আসে। তাহলে এই বাচ্চাটিকে লালন পালন করতে শুরু করে সেই জন্মের পর থেকে একেবারে 25 বছর পর্যন্ত মা দেখা যায় এই সন্তানের প্রতি, যতক্ষণ পর্যন্ত সন্তান ভবিষ্যতের জন্য কিছু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সন্তানকে ভালোবাসতে থাকে, আদর দিতে থাকে, বুঝাইতে থাকে। এরপরে মৃত্যু পর্যন্ত সন্তানকে ভালোবেসে যায়। সন্তানের বিপদ শুনলে মা উড়ে যায়, যেভাবে খুশি সেভাবে তার সন্তানকে রক্ষা করবেই। সন্তানকে ভালো রাখার জন্য যা করতে হবে মা তাই করবে। তাহলে বোঝা গেল কি? তাহলে বোঝা গেল এটি যে মায়ের কাছে সন্তানের শান্তি লুকায়িত, মায়ের কাছে সন্তানের শান্তি লুকায়িত। দেখবেন একটা মা জন্ম দেওয়ার পরে, একটা সন্তান জন্ম দেওয়ার পরে মা মারা গেলেন, মারা যাওয়ার পরে কি হলো? তখন সে বাচ্চাটিকে অন্য কাউকে লালন পালন করতে দিয়েছে, কিন্তু মা তাকে যে সেবাটি করত, মা তার জন্য যে ছটফট করত, যেরকম করত, এটা অন্য কেউ কিন্তু এটা করছে না, ওই হাগামতার উপরে পড়ে আছে। আচ্ছা, এটা পরে পরিষ্কার করবো নে, বাচ্চাটার কাছে কাঁদুক পরে দেবো নে, তার মানে মায়ের জলাটা তার মধ্যে নেই। আর এখানেই বলা হয়েছে সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে, তার মানে সন্তানের শান্তি সমস্ত মায়ের কাছে লুকায়িত, সে মার মতো ভালো কেউ বাঁচবে না, আর এখানে শান্তি এই দুনিয়াতেই। আচ্ছা, তাহলে আজকের ফয়সালা হলো কি, যে মা যে সেবা করবে, যে খাওয়াবে, যেভাবে রাখবে অন্য কেউ রাখবে না, এ হলো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটিক দিয়ে বোঝানো হয়েছে। এবার আসি স্বামী পায়ের নিচে। দেখুন
যে একটা স্ত্রী, তার একটা সন্তান আছে, তার একটা মেয়ে সন্তান, একটা ছেলে সন্তান আছে, এই মা সহকারে তিনজন। কিন্তু সেই স্ত্রীর স্বামী দূর দূরান্তে কাজ করে, তিনি নিয়মিত টাকা পয়সা কামায়, তাদেরকে সংসার চালাচ্ছে, যেখানে যা লাগছে তাই দিচ্ছে, তারা রান্না বাড়া করছে, ছেলেমেয়েরা পড়ালেখা করছে, সুন্দর চলছে। তো এরকম করতে করতে হঠাৎ করে স্বামী অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। স্বামী যখন মারা গেলেন, তখন কি হলো, সেই সন্তান দুটো নিয়ে মা দুদকের বসবাস শুরু হয়ে গেল। নাই কামাই রোজগার, নাই কোনো ব্যবসা বাণিজ্য, নাই কোনো কিছুর ব্যবস্থা। তখন সে মা স্বয়ং নিজে কোনো কাজ করে খেতে হয়, মানুষের বাড়িতে বা এমনি সেমনি কাজ করে তার চলতে হয়। তাহলে এই কষ্টটা কোথা থেকে এসেছে? সে তো দুই দিন আগেও সে খুব খুশি ছিল, শান্তিময় ছিল, ছেলে মেয়েদেরকে নিয়ে খুবই শান্তিময় ছিল। কিন্তু এখন তিনি কি হলো, তিনির স্বামী যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার সাথে সাথে যখন সেই ইনকাম বন্ধ হয়ে গেল, টাকা পয়সা আসা বন্ধ হয়ে গেল, তখনই কি হলো, সেই স্ত্রী স্বয়ং নিজেই অশান্তিময় হয়ে গেলেন। আর অশান্তির ময় একটা স্থানকেই দোজক বলা হয়, মানে অশান্তির মধ্যে পড়ে গেলেন। তাহলে অশান্তির আরেক নাম যদি দোজক হয়, তাহলে কি হয়েছে, সেই স্বামী এখন নেই, স্বামীর পা নেই, স্বামীর পায়ের নিচে আর স্ত্রীর ভেস্ত নেই। তাহলে বোঝা গেল কি, একজন স্বামী সে দূরে দারে যাই হোক, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যাই কিছু করেছে, সংসারের অর্থনীতি দিয়ে সে চালিয়ে গিয়েছে। এখন কি হাল হলো, যেখানে দোজক সেখানেই বেহেস্ত। তাই বলবো হে সমস্ত জগৎবাসী, যতদিন স্বামী ছিল তখন তিনি, ততক্ষণ তিনি সেই সন্তান নিয়ে সুখে শান্তিতে ছিল, আর যখন স্বামী চলে গেল তখন অশান্তির মধ্যে পড়ে গেল। অশান্তির আরেক নাম হলো দোজক, আর শান্তির আরেক নাম হলো বেহেস্ত। তাহলে সেই দোজক বেহেস্ত কি, মায়ের পায়ের নিচে যে বেহেস্তটি, সেটা কি পরকালে? না। আপনার স্বামীর পায়ের নিচে যে আপনার বেহেস্ত, সে কি পরকালে? না, এই কালেই। তাহলে বিষয়গুলো এই, কিন্তু হাদিস এই কথাগুলো ভেঙে বলেনি। আজকে ভেঙে বলার জন্য আজকে আপনাদেরকে এই কথাগুলো ভেঙে বলার জন্য আমার মনে চাইলো, তাই আপনাদের সামনে পেশ করা হলো। এই আলোচনাগুলো আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই জানাবেন, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই আমাদেরকে রেখে দেবেন, এবং সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।